স্থিতিশীল রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা। হাসপাতালে সাধারণ ডায়াবেটিস ডায়েটে রয়েছেন মন্ত্রী। অবস্থিতি স্বাভাবিক থাকায় সিসিইউ থেকে কেবিনেও স্থানান্তরিত করা হয় বালুকে। তবে হাসপাতালে সব কিছুতেই রয়েছে ইডির কড়া নজরদারি। মন্ত্রী নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাসপাতালে থাকছেন একজন ইডি আধিকারিক, তাই হাসপাতালে ইডির নজরদারিতেই রয়েছেন মন্ত্রী বলাই বাহুল্য। সূত্রে খবর, রবিবারই হলটা মনিটরিং করা হয় তার, তবে আশঙ্কাজনক কিছুই পাওয়া যায়নি হলটা মনিটরিং এর রিপোর্টে। রবিবারও জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে বাইপাসের বেসরকারি হাসপাতালে যান রেশন দুর্নীতি মামলা ইডির আয়ু। জিজ্ঞাসাবাদ করেন মেডিকেল বোর্ডের সদস্যদের, খোঁজ নিতে কথা বলেন হোক মন্ত্রীর সঙ্গেও। ইতিমধ্যে জ্যোতিপ্রিয় মেডিকেল রিপোর্ট জমা পড়েছে আদালতে। গতকাল মেডিকেল বুলেটিনে যে বিষয়টা উল্লেখ করা হচ্ছে যে দুপুর দুটো নাগাদ হলটার মনিটরিং প্রক্রিয়া শেষ হয়েছে, সেই হলটার মনিটরিং প্রক্রিয়ায় কিন্তু তেমন কোনো ভয়ের কারণ উঠে আসেনি আবারও চিকিৎসকদের তরফ থেকে জানানো হচ্ছে। এবং তার পাশাপাশি তারপর যে জোড়া এমআরআই করা হচ্ছে তার ব্রেন এবং সার্ভাইকাল স্পাইন, সেই সার্ভাইকাল স্পাইনের এমআরআই করা হচ্ছে, সেই এমআরআই রিপোর্টও সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে আজকে সেই এমআরআই রিপোর্ট আসার কথা। যেমনটা প্রাথমিকভাবে চিকিৎসকরা অনুমান করছেন যে এই এমআরআই রিপোর্টও কিন্তু তেমন কোনো ভয়ের কারণ উঠে আসবে না। প্রসঙ্গত ইডি লাগাতার তল্লাশি ও দফায় দফায় মন্ত্রীকে জেরা করে সদুত্তর না মেলা ইডির হাতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয় মল্লিক। সেই দুর্নীতি মামলা চলাকালীনই আদালতে অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক, নিয়ে আসা হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। রবিবার রাতে নতুন করে সমস্যা তৈরি না হওয়ায় ধৃত মন্ত্রীকে হাসপাতাল থেকে ইডি হেফাজতে নেওয়ার ভাবনা চিন্তা শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। পাশাপাশি বালুর ব্রেইন এবং সার্ভাইকাল স্পাইনের এমআর রিপোর্ট এবং অন্যান্য বিষয় নিয়েও মেডিকেল বোর্ডের বৈঠকে শীঘ্রই মন্ত্রীকে ছাড়ার কথাও ভাবছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে শরীরের বাম দিকের অংশে যে ব্যথার কথা বলেছিলেন সেই বিষয়টিও খতিয়ে দেখছেন চিকিৎসক মহল। আপাতত তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অপেক্ষায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দুপুর তিনটে নাগাদ যে বৈঠক ছিল সেখানে মেডিকেল বোর্ডের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে যে সূত্র মারফত সিদ্ধান্ত হয়েছে তাকে খুব শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া হবে। তবে সেক্ষেত্রে কোন দিন ছাড়া হতে পারে তা এখনও পর্যন্ত নির্ধারিতভাবে জানানো হয়নি হাসপাতালের তরফ থেকে। ক্যামেরায় শুভজিৎ গানের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা।